হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজ এই নতুন ভিডিওটির জন্য লাগবে আমার দুটি পট, একটি কার্ডবোর্ড এবং লাগবে একটি কাঁচি, তারপর দুটি রঙিন কাগজ। এই গোল আকৃতির কার্ডবোর্ডটিকে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি। তারপর এই পটগুলোকে আমি দুটি সমান মাপে কেটে নেব। তারপর এই গোল আকৃতিকে আমি আটা দিয়ে একটি আর্ট পেপার বা তোমরা রঙিন এফোর সাইজ পেজও ব্যবহার করতে পারো, সেই পেজটিকে আমি এই আটার উপরে বসিয়ে দেব। দেখো, বসিয়ে দিলাম। এরপর এই পিছনটিকে ছোট ছোট করে আকৃতি কেটে নেব এবং এটাকে আমি আটা দিয়ে ঠিক এইভাবে বসিয়ে দেব। এটা রেডি হয়ে গেল। তারপর এ4 আমি এ4 সাইজ পেজ নিয়েছি। এ4 সাইজ পেজকে তোমরা এইভাবে দুভাগে ভাগ করে নেবে। তারপর এটাকে কেটে নিয়ে দুটি পটে ঠিক এইভাবে তোমরা আটা দিয়ে মেরে নেবে। দেখো, আমার দুটি রেডি হয়ে গেল। তারপর এইগুলোকে আমাদের এই কার্ডবোর্ডের উপর বসাতে হবে। ঠিক পিছন সাইডটিকে এইভাবে আটা দিয়ে আমরা এটাকে বসিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার। তারপর এমন আকৃতির শেপ দিয়ে দিতে পারো তোমরা। দেখো, আমি একটি বিড়াল আকৃতির একটি শেপ দিয়েছি। এটার উপরে তোমরা যে কোনো জিনিস রাখতে পারো। আমি যেমন দেখো পেন ইত্যাদি রেখে দিয়েছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।